কি কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি ভালোই আছো। তো বাই দ্য ওয়ে, আজকে কিন্তু বানাতে চলেছি একটা ইন্টারেস্টিং রেসিপি। তো যারা আমাকে চেনো না তাদেরকে বলি, আমি গুরু, তোমরা দেখছো গুরুজ কিচেন। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো মাথায় আছে বুদ্ধি আর লেজে আছে বল, বল বলতে সেই বল না, বল হচ্ছে শক্তি। তো যাই হোক, তো এগুলো গুণীজনের কথা। তো আজকে বানাবো লেজা দিয়ে একটা অভিনব রেসিপি। সবাই তো মাছ দিয়ে বানায়, আমি একটু লেজা দিয়েই বানাই। তো গরিব মানুষের গরিব খাবার, তো লেজা দিয়ে কী করে বানাতে হয় সবজি, চলো দেখে নিই। তো সবার প্রথমে মাখিয়ে নেব নুন আর হলুদ। তো দিয়ে দিলাম সবার প্রথমে হলুদটা, আর এবার দিয়ে দিচ্ছি নুন। আর এবার কিন্তু মাছগুলোকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে। চলো, মাখানো হয়ে গেল। এবার তো আমার এখানে কিন্তু রুই মাছের আমি লেজা নিয়েছি, চাইলে তোমরা কাতলা মাছেরও লেজা নিতে পারো। তো এবার তেল নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো এর মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যখন ভাজবো যাতে ছিটে না আসে, তাই জন্য আগে থেকে একটুখানি তেল লাগিয়ে দিতে হয়। তো এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু সবসময় আমার চ্যানেলে পাবে, তো তার জন্যই কিন্তু যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু বেশি বেশি করে একটু শেয়ার করো, যাতে আরও অন্য বন্ধুরা দেখতে পায় যে কীভাবে কী রান্না হয়। তো চলো এবার কিন্তু মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইও মোটামুটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। যথারীতি তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এক এক করে মাছের লেজাগুলো ছেড়ে দেবো গরম তেলে। আর এইভাবে কিন্তু মাছগুলোকে আমরা ভেজে নেবো একটু লালচে লালচে করে। মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আর উল্টে দেবো পরের পাশটা ভাজা করে নেবো। তো মাছ ভাজা হতে হতে চলো কিছু মশলা বানিয়ে নিই। তো মিক্সির বাটিতে সবার প্রথমে দিয়ে দেবো আমরা কিছু কোঁচানো টমেটো। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা, আদা কুচি দিয়ে দেবো। আর একে একে দিয়ে দেবো আরও কিছু মশলা, তার মধ্যে দেবো রাঁধুনি, দিয়ে দিলাম দু চামচ রাঁধুনি। দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো, দু চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো হলুদ, আধা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটুখানি জল, আর দিয়ে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেবো। তো যথারীতি কিন্তু পেস্ট হয়ে গেছে, আর ওদিকে মনে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাছগুলো যাব আমরা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আছে সেগুলোকেও আমরা ভেজে নেবো এক এক করে। তো সবার প্রথমে ছেড়ে দিই মাছগুলোকে। বাকি মাছটা ভাজা হতে হতে কিছু সবজি কিন্তু আমরা কেটে নিয়েছি, তো চলো সবজিগুলো দেখে নিই কী কী সবজি আছে। আছে বেগুন, আছে আলু, আছে পটল, আছে ঝিঙে, আর আছে কুমড়ো। তো চলো এগুলো দিয়েই কিন্তু আমরা মাছের ইয়েটা বানাবো, তো এগুলো কেটে নিই। ফাইনালি কিন্তু মাছ ভাজাটা রেডি হয়ে গেছে, আর এবার পরের স্টেপটা কী আছে সেটাও চলো দেখে নিই। তেল কিন্তু যেটার মধ্যে আমরা মাছ ভেজেছিলাম সেই তেলটাই রয়েছে, আর এর মধ্যে কিন্তু পট পট করে ছেড়ে দেবো আমাদের কেটে রাখা সবজিগুলো। তো সবার প্রথমে চলে যাক আলুগুলো, তারপরে চলে যাক পটল, তারপরে চলে যাক কুমড়ো। একে একে সব সবজিগুলোই কিন্তু আমরা এর মধ্যে ছেড়ে দেবো। যথারীতি সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো আমরা এর মধ্যে, তেলের মধ্যে। হলুদ কিন্তু তেলের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে, সুতরাং হলুদের কোনো প্রয়োজন নেই আর, শুধু সবজিগুলোকে আমরা একটুখানি ভেজে নেবো এর মধ্যে। সামান্য একটুখানি নুন আমরা এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। যথারীতি সবজি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমাদের বেটে রাখা মশলা যেটা ছিল সেই মশলাটা এবার দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা গন্ধ কিন্তু ভেসে আসে, এই যে ধনে জিরে টমেটো সব আছে, রাঁধুনি আছে, তার একটা কিন্তু দারুণ গন্ধ কিন্তু একটা বেরিয়েছে। তো চলো এবার মশলার সঙ্গে কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই গরমে কিন্তু একটু বেশি বেশি করে জল খাও, আর এরকম হালকা ফুলকা খাবার খাও, কিন্তু শরীর কিন্তু একদম ফার্স্ট ক্লাস থাকবে। ঝালের জন্য সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিলাম, চাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিলে কিন্তু আরও ভালো হবে। তো চলো এটাকে দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার নুন ঝালটা আমরা চেখে দেবো, একটু সামান্য একটুখানি নুন প্রয়োজন আছে, নুনটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলাতেই কিন্তু তেলটা ছেড়ে এসছে, তো এবার কিন্তু আমরা সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো। তো যথারীতি আমরা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দেবো, আর ঝোলটা ফুটে উঠলে কিন্তু মাছগুলোকে দেবো। তো সবার প্রথমে একটু ঝোলটা ফুটে আসুক। মাছের ঝোল কিন্তু টক বগিয়ে ফুটে উঠেছে, আর এরপর আমরা কিন্তু পরপর এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। ঝোলের সঙ্গে কিন্তু মাছগুলো একটু ডুবিয়ে দেবো। যাতে মাছগুলোর মধ্যে মশলা ঝোল সব কিছু প্রপারভাবে ঢুকে যায়। খানিকক্ষণ রেখে দেবো এইভাবে। আজ ভীষণ পুরনো একটা দিনের কথা মনে পড়ছে, বিশেষ করে এই লেজাটা যখন বানাচ্ছিলাম আর যখন কিনছিলাম তখন একটা কথা মনে পড়েছে। সেই কথাটা হচ্ছে, ছোটোবেলায় আমাদের এমনই অবস্থা ছিল এবং অনেক মানুষেরই এরকম হয়তো অবস্থা ছিল, যে জিনিসটা আমাদের মা আর বাবারা হয়তো দোকানে গিয়ে এরকম দুটো কি তিনটে লেজার জন্য দাঁড়িয়ে থাকতো যে ওইটা দিয়ে আমরা ভাত খাবো দুপুরে। তো যাই হোক, মানুষের এরকম অনেক এরকম সমস্যা গেছে, এরকম দুর্দিনও গেছে, তারপর থেকেই মানুষ কিন্তু আস্তে 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 বড় হয়। তো পুরনো দিনটাকে কেউ কিন্তু ভুলে যেও না, পুরনো দিনটা মনে রাখো। তো যাই হোক, তোমাদের ইমোশনাল করতে চাই না আমি। তো যাই হোক, আর একটা নতুন ছড়া আমি তোমাদের শোনাই। লেজা খেয়েছি মাথা খেয়েছি, রান্নায় দিয়েছি মন, আগের ভিডিওটা যদি না দেখো বানিয়েছিলাম শোল, দেখে নাও চটপট করে ওই রেসিপিটা। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে সবাই দেখতে পারে, আর এরকম সিম্পল রান্না যাতে রান্না করতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন একটা ব্লগে। বাই বাই।